আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে নিয়ে আসলাম হোয়াইট বোর্ড অ্যানিমেশন মোবাইলতে কিভাবে তৈরি করতে হয় তার শেষ পার্ট, অর্থাৎ পার্ট 3। আজকের ভিডিওর মাধ্যমে মোবাইলতে কিভাবে আপনি খুব সহজে অ্যানিমেশন তৈরি করবেন তার তৃতীয় পার্ট দেখাবো A to Z। তো চলুন ভিডিওটা আমরা শুরু করি। আর আগের দুইটা পার্ট আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারেন। তো চলুন বিস্তারিত দেখব মোবাইল স্ক্রিনে, নতুন কিছু দেখি, নতুন কিছু শিখি। তো বন্ধুরা, আমরা এখন চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো আজকে মোবাইলটা কীভাবে হোয়াইট বোর্ড অ্যানিমেশন আপনি খুব সহজে তৈরি করতে পারবেন তার দুইটা পার্ট কিন্তু আমি ইতিপূর্বে দিয়েছি। তো যারা এই দুইটা পার্ট মিস করেছেন তারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে বাকি দুইটা পার্টের ভিডিও দেখে নিয়ে 3 নম্বর পার্টে আসবেন, তা না হলে কিন্তু আপনি 3 নম্বর পার্ট বুঝতে আপনার সমস্যা হবে। তো চলুন আমরা আজকে ভিডিওটা কমপ্লিটলি শেষ করে দিব এবং ভয়েস কীভাবে অ্যাড করতে হয় সব কিছু দেখিয়ে দেবো আজকের ভিডিওতে। তো চলুন আমরা ঢুকে পড়ি সেই অ্যাপ্লিকেশনটাতে। তো দেখুন, আমি অ্যাপ্লিকেশনটাতে ঢুকে পড়লাম। তো নতুন প্রজেক্ট তৈরি করার জন্য আমরা জাস্ট কী করবো, এখান থেকে রেজুলেশন সিলেক্ট করে 720 করে দিব। এখানে একটা মুভির ইচ্ছামতো একটা নাম দেব, ক্রিয়েট মুভি। বাস, আমাদের লেয়ারটা কিন্তু সামনে চলে আসছে একদম। কিন্তু আমাদের লেয়ারটা কিন্তু দেখুন, এখানে কিন্তু আমাদের লেয়ারটা, পুরো লেয়ারটা কিন্তু এখানে চলে আসছে। দেখুন, প্রত্যেকটা টুলসের কাজ কিন্তু আমি আগের দুইটা ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তো এখানে শুধু বাদ আছে জাস্ট আপনি সেভ করবেন কিভাবে প্রজেক্টটা এবং অডিও কিভাবে সেট দিবেন, এই দুইটা জিনিস দেখানো বাদ আছে। তো সেই দুইটা জিনিস আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো। তো তার জন্য এখন আমরা কিছু টেক্সট লিখব। তো জাস্ট ধরুন আমি এটা একটা টেক্সট লিখে নিলাম বাংলাতেই। আমি বললাম তো দেখুন, ধরুন আমি এই জিনিসটাই লিখলাম। আপনি আপনার হোয়াইট বোর্ড অ্যানিমেশনে যেটা লিখতে চান, বাংলাতে, ইংলিশে, হিন্দিতে, যে ভাষা লিখতে চান লিখবেন। লেখার পর জাস্ট ইনসার্ট অপশনে ক্লিক করলে আপনার লেআউটটা কিন্তু এখানে হোয়াইট বোর্ডের সামনে চলে আসলো। তো এখন আমাদের কাজ হলো যে এই লেখাটা কত সেকেন্ড পর্যন্ত প্লে হবে। তো জাস্ট এখান থেকে সেটিং অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর কত সেকেন্ড ডিলে হবে, কত সেকেন্ড ডিউরেশন। তো ডিউরেশন এখানে সর্বোচ্চ আপনি 20 সেকেন্ড করতে পারবেন, আমি 20 সেকেন্ড করে দিলাম। এবং পজ করতে চাইলে কত সেকেন্ড পজ হবে সেটাও করতে পারবেন। সাইজ, লেখার সাইজ ছোটো বড়ো করতে চাইলে এখান থেকে করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো জাস্ট আমি এখানে বেশি ছোটো করলাম না, মাঝামাঝি রাখলাম। তো জাস্ট আপনি এখান থেকে যদি লেখার ফন্টটা চেঞ্জ করতে চান, যে কোনো ফন্টটা আনতে পারবেন। দেখুন, লেখার চেঞ্জ হয়ে গেল। তো জাস্ট কালারটা যদি আপনি চেঞ্জ করতে চান, জাস্ট এখানে আসবেন। আসার পর দেখুন, এখানে বিভিন্ন ধরনের কালার পেয়ে যাবেন। আপনার মন মতো একটা কালার দিয়ে নিন, ওকে করুন, বাস হয়ে গেল। এখন এইদিকে দেখুন, এখান থেকে যদি আপনি কোনো ক্যারেক্টার অ্যাড করতে চান, কোনো রকম পিকচার বা কোনো রকম ড্রয়িং অ্যাড করতে চান, তাহলে সেটাও পারবেন। দেখুন, এখানে অনেকগুলো ইমেজ দেওয়া আছে। জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য একটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এইটাকে আপনি ছোটো বড়ো করতে পারবেন। সেটিংয়ে চলে যান। সেটিংয়ে চলে যাওয়ার পর দেখুন, সাইজটাকে একটু ছোটো করুন অথবা বড় করুন, বাস হয়ে গেল। জাস্ট এটাতে ডিউরেশন আমি 10 সেকেন্ড করে দিব, বাস। এখন আপনার প্রয়োজন হলো হাত, PNG একটা হ্যান্ড নেবেন। তো জাস্ট আমার এইটা পছন্দ, আমি এইটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আপনি এখানে প্রিভিউটা দিয়ে দেখুন। ওয়াও, আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। অবিকল হোয়াইট বোর্ড ভিডিওস্ক্রাইব সফটওয়্যারের মতো কিন্তু হোয়াইট বোর্ড ভিডিও কিন্তু আমরা তৈরি করতে পারতাছি একদম ইজিলি এবং স্মুথলি। তো ভিডিওতে এখনও যারা একটা লাইক দেননি, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন যেন আরও মানুষ এটা দেখতে পারে। খুব ভালো একটা সফটওয়্যার এবং কোনো রকম এখানে কিন্তু অর্ডার মার্ক নেই, কোনো একটা সার্ভিস কিন্তু পেইড করা নেই, একদম সম্পূর্ণ সার্ভিস ফ্রি। তো দেখুন, প্রজেক্টটা কিন্তু আপনার রেডি হয়ে গেল। তো দেখুন, এখন এই প্রজেক্টটা যদি আপনি কোনো রকম ভয়েস দিতে চান, দেখুন এখানে কিন্তু সে অপশনটাও আছে। কোনো মিউজিক অ্যাড করতে চাইলে সে অপশনটাও কিন্তু আপনার এখানে দেওয়া আছে। তো জাস্ট দেখুন, কোনো মিউজিক অ্যাড করতে চাইলে এখানে আসবেন, এই মিউজিক আইকনে ক্লিক করবেন। মিউজিক আইকনে ক্লিক করলে কিন্তু আপনি এখানে ভয়েস এবং মিউজিক ট্র্যাক দুটোই কিন্তু আপনি তৈরি করতে পারবেন। জাস্ট আমি ভয়েস রেকর্ড করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমার এখানে যদিও স্ক্রিন রেকর্ডার চালু আছে, ভয়েস হবে কিনা আমি জানি না, তবে আপনাদের স্ক্রিন রেকর্ড চালু না থাকলে কিন্তু 100% ভয়েস হবে এবং মিউজিক লাগাতে পারবেন। জাস্ট আমি ট্রাই করে দেখতেছি। सब्सक्राइब।